বহুখিনি নিরীহ লোক মৃত্যু হব লগা হল আর বহুখিনি বহুত কষ্ট পাব লগা হল বহুখিনি সম্পত্তি হেরাব লগা হল আর গোটেই স্টেটত কিছু সময়ের কিছু দিনের কারণে যথেষ্ট ক্ষতি হল আজির সময়ত মানব জাতি জাতির মাজত তেনেকা পুনর সংঘাত বা হিংসা এটু কোনোয় নিবিচারে আমিও নিবিচারো আর বিশেষকে বড়োলেন্ড অঞ্চলত তেনেকা পরিবেশ আমি যাওয়া দশকবরত বহুতখিনি ফেস করেছো আমার কোনোবা এজন আপন মানুষ হঠাৎ হেরাব লগা হয়েছে আমার ধন সম্পত্তি ধ্বংস হয়েছে আর গোটে সমাজটা ইনষ্টেবল একটা অবস্থাত হয়ে যায় আর সেই কারণে আমি বড়োলেন্ডতে হোক অসমতে হোক বা ভারতের কোনো একটা প্রান্তত তেনেকুৱা হিংসার একটা পরিবেশ আহাতো আমি কোনোদিনে নিবিচারো সেই কারণে আজি বড়োলেন্ডর সেক্রেটারিয়েটত আমার ডেপুটি চিফ গোবিন্দ বসুমতারী ডাঙরিয়া আমার সন্মানীয় ইএম সকল আমার এম সি এল এ সকল আমার সেক্রেটারি সকল আমার কোকরাঝার টাউনের মিউনিসিপালিটি চেয়ারম্যানের লগতে রাইজর লগত একেলগে আমি এটা সলিডারিটি হিসাবে ক্যান্ডেল লাইটেনিং কার্যসূচী লইছো আর আমি ঈশ্বরক প্রার্থনা করব বিচারিছো কি অতি শীঘ্রে মণিপুর যাতে শান্তি আহে আর নিজের মাজত যেটো আগর মরম স্নেহ বিশ্বাস এটু ঘুরাই আনে সকলে যাতে সচেতনভাবে ইয়াত অংশগ্রহণ করে মানে এই আজি এই প্রেয়ারের দ্বারা আমি অনুরোধ করব বিচারিছো Thank you.
আমি সকলোৱে জানো ভাইলেন্সৰ যেটো কনসিকুয়েন্সেস এটো ভাল নহয় আমাৰ বহুত ইনস্টেবিলিটি এটা আহে সোসাইটিত সো হি কারণে আমি প্রেয়ার কৰিছো যে অতি শীঘ্ৰে যাতে শান্তি ঘূৰি আহে আৰু আগৰ নিচিনা এটা স্বাভাৱিক জীৱন তেখেত সকলে পাবলৈ সক্ষম হয় তেখেত সকলৰ মাজত যাতে শান্তি ঘূৰি আহে এটোকে আমি বিচাৰিছো কাৰণ বডলেণ্ডত বহুতবার তেনেকুৱা অশান্তি আৰু ভাইলেন্স হোৱাৰ পিছত আমাৰো যথেষ্ট ক্ষতি হৈছে আৰু ডিসপ্লেস হলে সোসাইটিত টোটেলি এটা ইমবেলেন্স আহি যায় এইটো বহুত বছৰৰ কাৰণে এইটো ক্ষতি কৰে তো সেই কাৰণে আমি আশা কৰিছো যে আমাৰ তৰফৰ পৰা আমি প্ৰাৰ্থনা কৰিছো যে মণিপুৰত যাতে শান্তি অতি শীঘ্ৰে ঘূৰি আহে আৰু অকল মণিপুৰে নহয় আমাৰ সমগ্ৰ ভাৰতত বা বিশ্বত তেনেকুৱা অশান্তিময় পৰিৱেশ যাতে কোনো কাৰণত নহয় এজন মানুহে আনজন মানুহ হত্যা কৰিব লগা পৰিৱেশ যাতে পুনৰ নাহে ইয়াৰ কাৰণে আমি আজি প্ৰেয়াৰ কৰিছোঁ ইতিমধ্যে ছায়ত যিটো আছিলে সেইটো যোৱা পৰহি অনা হৈছে আমাৰ বিধায়ক লৰেঞ্চ ইছলাৰী ডাঙৰীয়াৰ লগত যোগাযোগ হৈছিলে আমি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ লগত যোগাযোগ কৰি সেইটো যোৱা পৰহিয়ে এইটো লৈ অহা হৈছে আৰু এতিয়ালৈকে আমাৰ তাত যোগাযোগ অহা নাই ডিফেন্সৰ কিছুমান ব্যক্তি আছে তেখেতসকলে ছেফ হৈ আছে তেখেতসকলে কাম কৰি আছে তাত কোনো অসুবিধা নাই আৰু বাকী আমাৰ অসম চৰকাৰৰ তৰফৰ পৰা অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আৰু গৃহ বিভাগ সকলোৱে মানে সেইটো চাই আছে।